অন্যের বউকে তুলে এনে খেয়েছিলেন চুমু, জড়ান পরকীয়ায়, আলোচনায় আসেন স্ত্রীকে নির্যাতন করে, সেই সাথে আলোচনায় ছিলেন মাদক কাণ্ডেও, বেয়াদবি করেছেন জেমসের মতো সিনিয়র শিল্পীদের সাথে, বিতর্কিত মন্তব্য করেছেন রবীন্দ্রনাথকে নিয়ে, একবার তো জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলে হইচই ফেলে দিয়েছেন, স্টেজে উঠে করেছেন মাতলামি, এমনকি হয়েছেন গ্রেফতারও। বিতর্ক আর প্রতিভা যেন সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলের সমর্থক শব্দ। দুই বাংলার কোটি কোটি দর্শক নোবেলকে নিয়ে দেখেছিলেন স্বপ্ন, ভেবেছিলেন তিনি যাবেন নতুন উচ্চতায়, কিন্তু ভক্তদের আশা কতটুকু পূরণ করতে পেরেছেন এই শিল্পী। নোবেল প্রথম আলোচনায় আসেন 2019 সালে সারেগামাপার মঞ্চে গান গেয়ে, সেবার তৃতীয় হন এই শিল্পী। বাবা কতদিন দেখি না তোমায়, আমি তারায় তারায় রটিয়ে দেব বাংলাদেশের মতো গানগুলো তার কণ্ঠে বিমোহিত করে অসংখ্য শ্রোতাকে। তবে যে জেমসের গান গেয়ে পেয়েছেন জনপ্রিয়তা, সেই জেমসের সাথেই করেছেন বেয়াদবি, দিয়েছেন কুরুচিপূর্ণ স্ট্যাটাস, এমনকি যে সারেগামাপা এত সম্মান এনে দিল নোবেলকে, কটু কথা বলেছেন এই অনুষ্ঠানের বিচারকদের সম্পর্কেও। তারপর সব ঠিকই চলছিল, সবাই ভেবেছিলেন ছোট মানুষ ভুল করেছেন, কিন্তু থামেননি নোবেল। টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে করেন বাজে মন্তব্য। নোবেল বলেন, রবীন্দ্রনাথের লেখায় নয়, প্রিন্স মাহমুদের গানে ভালোভাবে ব্যক্ত করা হয়েছে দেশকে, এমনকি জেমসের বাংলাদেশ গানটি জাতীয় সঙ্গীত করা উচিত বলেও জানান নোবেল। এরপরেই তার উপর গোটা দেশ ক্ষুব্ধ হয়ে ওঠে, যতবার নোবেলের নতুন কোনো গান মুক্তি পেয়েছে ততবারই তিনি ঘটিয়েছেন কোনো না কোনো বিতর্কিত কর্মকাণ্ড। নিন্দুকরা বলেন, নোবেল ইচ্ছে করেই আলোচনায় থাকার জন্য এমন কাজ করেন। তারপর নোবেল আলোচনায় আসেন স্টেজে গান গাওয়ার সময় মাতলামি করে, গান গাওয়ার বদলে মাইক হাতে নিয়ে করেন অশ্লীল আচরণ, ক্ষুব্ধ জনতা জুতা পানি ছুড়ে মারেন এই গায়কের দিকে। এছাড়াও ঘুরতে গিয়ে বিভিন্ন নারীদের সাথে মাদক সেবনের ছবিও ফেসবুকে ভাইরাল হয়েছে এই শিল্পীর। নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল সামনে আনেন নোবেলের মাদকাসক্তির বিষয়টি, করেন প্রতারণা মামলাও, এমনকি এই মামলায় গ্রেফতারও হন বিতর্কিত এই গায়ক। ব্যক্তি জীবনে বারবার বিতর্কে জড়িয়েছেন নোবেল, গণমাধ্যমে উঠে আসে তার চারটি বিয়ের কথা, অন্যের বউকে খুলনা থেকে তুলে এনে চুমু দিয়ে ফেসবুকে ছবি আপলোড করে হইচই ফেলে দেন, জানান এই নারী তার স্ত্রী, কিন্তু পরে জানা যায় মেয়েটি খুলনার এক ফুড ব্লগারের স্ত্রী। যেই নোবেলকে নিয়ে এত আলোচনা, সেই নোবেলের মৌলিক গানও কিন্তু খুব বেশি না, তবুও নোবেল থাকেন আলোচনায়। ভক্তদের আশা নোবেল ফিরবেন, ফিরবেন ভালো গান গেয়ে, সব বিতর্ক বাদ দিয়ে আবারও মাথা তুলে দাঁড়াবেন বাংলাদেশের সঙ্গীতের উজ্জ্বল তারা হিসেবে।